শুভ সকাল, ময়মনসিংহ টিভি লাইভ লাইভ থেকে সকলকে শুভেচ্ছা। ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ চলছে ময়মনসিংহ উপজেলা পরিষদ কার্যালয়ে। সকাল 8টা থেকে বিকেল 2টা পর্যন্ত চলবে, দুপুর 2টা পর্যন্ত। প্রার্থীদের সমর্থকদের দারুণ উত্তেজনা, সাত সাত রব মিশন জেলা পরিষদ প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেত্রী সুফিয়া পাঠান এবং আরো তিনজন স্বতন্ত্র আছে। মেম্বার প্রার্থীদের সমর্থক হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে মেম্বারদের মাঝে। আওয়ামী লীগ সমর্থক প্রার্থী সকালে এই কেন্দ্র পরিদর্শন করে গেছেন, বিভিন্ন প্রার্থীদের সমর্থক পুরুষ এবং মহিলা প্রার্থীদের সমর্থক বিশাল আয়োজনের প্রচুর সমর্থক, সীমিত ভোটার, এদের ভোটার শুধুমাত্র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সকল কেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাদের সদস্যবৃন্দ এবং ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, তারা এদের ভোটার। মূলত মোট ভোটার সংখ্যা প্রায় 2113টি থানায় ভোট হচ্ছে ময়মনসিংহের। 13টি থানা মিলে একটি জেলা পরিষদ গঠিত। সকল থানায় একজন করে সদস্য নির্বাচিত হবে এবং 3টি থানা মিলে একটি মহিলা সদস্য। এই প্যানেল যারা নির্বাচিত হবেন আগামী বছর তারা এই জেলা পরিষদ পরিচালনা করবেন। টিভি থেকে সকলকে শুভেচ্ছা। সকল পুলিশ রেবের কঠিন পাহারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই, বাহিনী সতর্ক, সকল প্রার্থীরা এখানে আছেন, পুলিশ প্রশাসন খুবই সতর্ক, তারা সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। প্রার্থী যারা আছেন দূরে বসে আছেন কেন্দ্রের সামনে, সকলে প্রার্থী, আরেকজন প্রার্থী আলবি, সেও সদস্য প্রার্থী, মিলন মন্ত্রী সাহেব, আরিফ, তারাও বসে আছেন প্রার্থী। উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহ টিভি থেকে সকলকে শুভেচ্ছা, আবারও পরবর্তী সময় আসব। চমৎকারী নির্বাচন, খুব শান্তি শৃঙ্খলা নির্বাচন হচ্ছে।
নির্বাচনের বিশেষ করে সমর্থকদের মাঝে দারুণ উত্তেজনা। সকল সদস্য প্রার্থী সমর্থকরা বাইরে অবস্থান করছেন। সদস্য প্রার্থীর মধ্যে সকলেই খুব প্রাণপণ চেষ্টা করছেন, পরে হয়তো বিকেল দুটো পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তারপরেই যার যার ভাগ্য নির্ধারিত হবে। ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি খুব স্লো, তারপরে সমর্থকদের মাঝে উত্তেজনার কমতি নেই। সমর্থক নির্বাচন খুব শান্তিপূর্ণ নির্বাচন চলছে। মানুষ জেলা পরিষদ নির্বাচন 2022 সকলকে মানুষ পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল। হয়তো পরবর্তী সময় আবার আসবো। খুবই সতর্ক র্যাব 14-14 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছিলেন কেন্দ্র পরিদর্শন করে। ময়মনসিংহ সদর কেন্দ্রের পাশাপাশি আরো 13টি কেন্দ্র আছে। র্যাবের গাড়ি বের হচ্ছে, তারা দীর্ঘক্ষণ এখানে অবস্থান করেছেন, অন্য কোথাও যাচ্ছেন, অন্য কোন কেন্দ্রে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন কেন্দ্র পরিদর্শন করে বের হচ্ছেন। ভোটার শাহিন, শাহিন ভোট দিচ্ছ? শাহিন উপজেলা ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ সদর উপজেলার ভোট দিয়ে আসছেন। জাস্ট ওনার একটু প্রতিক্রিয়া, ময়মনসিংহ টেলিভিশন লাইভ। ধন্যবাদ, আমরা একটা টিভি লাইভে ছিলাম শাহিন। ভোট গ্রহণ খুব, যেহেতু ভোটারই কম এই এলাকাতে, এই কেন্দ্রে ভোটার কিছুক্ষণ পর পর আসছে, ভোটার ভোট চলছে। আচ্ছা ঠিক আছে, পুলিশ সুপার, ডিবি পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক। শুভেচ্ছা সবাইকে। মানুষ ইঙ্গিত পুলিশ সুপার মহলে যাচ্ছেন, লিমনে ফোন দিয়েছিলাম যে নির্বাচনের মাঠে আমি তোমার এটা আধা ঘন্টার মধ্যে তোমার হাতে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? তুমি কিন্তু চেম্বারে পুলিশ সুপার মহলে আধা ঘন্টা পরে চেম্বার যাচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, তিনিও তার কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট গ্রহণ চলছে, খুব জাঁকজমকপূর্ণ আয়োজন। সকলকে শুভেচ্ছা আবারও, হয়তো পরে আসবো।
মাইমিশ্রীকে টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, হয়তো পরবর্তী সময় আবার আসবো।